Welcome to another anthropological video with SV ma'am. Aaj ke amra anthropology branch er je last branch ta last 2-3 class e bolechilam sei branch tar byapare janbo, that is archaeology. Archaeology kichu kichu khetre especially jara graduation e roicho tader khetre archaeology or prehistory ba anthropology ke 3 division e bhag koreche, biology or physical, social or cultural and prehistory. तो प्रीहिस्ट्री एंड आर्कियोलॉजी के एक ही इंटरलिंक करे छे किछु किछु सिलेबसे बेसिक मानेटा आज के आमी बोले देब आई विल मेक अ सेपरेट वीडियो फॉर प्रीहिस्ट्री एंड अदर पार्ट्स ऑफ आर्कियोलॉजी आफ्टर वी गेट टू नो अबाउट आर्कियोलॉजी तो आगामी 2-3 वीडियोर मध्ये आमरा प्रीहिस्ट्री एंड आर्कियोलॉजी आरो जे सेगमेंट्स गुलो रोयेछे स्पेशली फॉर ग्रेजुएशन सेई टॉपिक गुलोके सेपरेटली छोटो छोटो करे जानबो अच्छा आसा जाक आर्कियोलॉजीते प्रथम दो ब्रांचर बेपारे तो अलरेडी प्रिवियस वीडियो से देखे अबाउट सोशल एंड कल्चरल फिजिकल एंड बायोलॉजिकल एंथ्रोपोलॉजी आज के जो भाग कथा बोलबो सेटा होच्छे बेसिकली पास्ट जो एविडेंसेस गुलो पावा गेछे ह्यूमन स्टाडीज जखन आमरा करछि इट इज वेरी वेरी इम्पोर्टेंट टू नो आमादेर पूर्वजरा की करे गेछे व्हिच वी कैन नो फ्रॉम हिस्ट्री बाट जेगुलो जानते पारछि ना অর্থাৎ এমন কোন নতুন বা অন্য রকমের হয়তো কোনো হ্যাবিট বা কোনো কালচারাল প্র্যাকটিস বা কোনো পার্টিকুলার টাইপ অফ বডি স্ট্রাকচার বডি স্ট্রাকচার কথাটার এক্সাক্ট মানে হচ্ছে বডি স্ট্রাকচার ইন্টারনালি এন্ড অলসো এক্সটারনালি এই যে আমরা দাঁড়িয়ে আছি অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা হচ্ছে ইরেক্ট পশ্চার অর্থাৎ স্ট্রেট লাইন মানে ইরেক্ট আমাদের স্পাইনাল কর্ডটা অ্যাবসলিউটলি স্ট্রেট তো আমাদের স্ট্রাকচার হচ্ছে ইরেক্ট পশ্চার একটা সময় আমি প্রথম থেকে বলে এসেছি যে হিউম্যান বিইংস ইভলভ করে এসেছে বিভিন্ন প্রাইমেটসের ফর্মসের মাধ্যমে কখনো আমরা বনিপ কখনো গরিলা শিম্পাঞ্জি বিভিন্ন বিভিন্ন প্রাইমেট আমরা দেখতে পাবো এরপরে সেখান থেকে হিউম্যান বিইং ইভলভ করে এসেছে কিন্তু এই যে ইভলভ করে এসেছে এই তো একটা এভিডেন্স পাওয়া যাবে বা আমরা এই যে ইভলিউশনারি স্টাডিটা করব ডেফিনেটলি এভিডেন্স ছাড়া আমরা করতে পারি না উই নিড প্রপার এভিডেন্স এন্ড প্রুফস টু স্টাডি এনিথিং সো সেই এভিডেন্সিয়াল স্টাডিটা যেই অ্যান্থ্রোপোলজিক্যাল ব্রাঞ্চটা স্টাডি করে দ্যাট ইজ আর্কিওলজি এখানে লেখাই রয়েছে আই হ্যাভ রিটেন দ্য বেসিক মিনিং অফ হোয়াট আর্কিওলজিস্ট ডু আর্কিওলজি স্টাডি এনশিয়েন্ট সোসাইটিস অর্থাৎ আমাদের পুরনো যে সকল সোসাইটিস আমরা দেখতে পাই হিস্ট্রিতে কখনো মিথ বা মিথোলজিতে হিস্ট্রি আর মিথোলজির মধ্যে বেসিক ডিফারেন্স কি সেটাও আমরা আগামী 2-3 ভিডিওর মধ্যে জানতে পারবো অর্থাৎ এনশিয়েন্ট স্টাডি নিয়ে যারা কাজ করছে কিন্তু একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে ডিল করছে সেই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কিসের উপরে বিল্ড আপ করা হয়েছে টু লিঙ্ক দ্যার এক্সক্যাভেটেড ডেটা টু অ্যাকচুয়াল হিউম্যান বিহেভিয়ার অর্থাৎ এক্সক্যাভেশন শব্দটার একদম পাতি বেসিক একটা মিনিং এখন বলছি আলাদা করে এক্সপ্লোরেশন এন্ড এক্সক্যাভেশন এন্ড আমি সেপারেট সেপারেট ভিডিওসও দেব তো এক্সাক্ট এক্সক্যাভেটেড ডেটা অর্থাৎ মাটি খুঁড়ে যে সকল এভিডেন্সেস পাওয়া গেছে আই এম টকিং অ্যাবাউট ফসিল এভিডেন্সেস ফসিল স্টাডি করার জন্য মাটি খুঁড়ে যে সমস্ত ফসিলস পাওয়া গেছে অর্থাৎ এক্সক্যাভেটেড ডেটাস পাওয়া গেছে সেই সকল ডেটা স্টাডি করার পরে পার্টিকুলারলি যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা আমরা বানাতে পারি পুরো ইভলিউশনের ট্রেস করার জন্য সেই কাজটা আমাদের আর্কিওলজিস্টরা সার্ভ করে টু দ্য সোসাইটি অর্থাৎ কি আরেকবার আমরা রিভাইজ করে নিই ইভলিউশনারি এভিডেন্স বা যে কোনো পাস্ট সোসাইটি বা পাস্ট যে কোনো ক্ষেত্রে কোনো ইভলিউশনারি এভিডেন্স যখন আমরা পাচ্ছি সেই এভিডেন্সটা আমরা অনেক জায়গা থেকে পেতে পারি সেটা কখনো হতে পারে মাটির তলা থেকে কোনো স্কেলিটাল এভিডেন্স পেতে পারি কেভ থেকে কোনো আর্ট পেতে পারি কোনো ডেপিকশন হতে পারে অজন্তা কেভস এরকম প্রচুর কেভ আর্ট এন্ড কেভ পেন্টিংস আমরা দেখেছি বা এমন কোনো জায়গার কোনো স্কাল্পচার বা মনুমেন্ট বা মূর্তি দেখতে পারি এনিথিং রিলেটেড টু এনশিয়েন্ট সোসাইটি অর্থাৎ পুরোনো দিনে যা যা হয়ে এসেছে ওয়ান সেঞ্চুরি ব্যাক বা ফিউ হান্ড্রেড ডিকেডস ব্যাক যা যা ঘটেছে তার যে কোনো এভিডেন্স পেয়ে সেটার একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক করে সেই সকল ডেটাকে সাজিয়ে তার ইভলিউশনটা যখন আমরা ট্রেস করতে পারি এবং সেখান থেকে কিছু ডিডাকশনস অর্থাৎ কিছু আমরা কনক্লুড করতে পারি সেই ব্রাঞ্চ অফ অ্যানথ্রোপোলজিকে আমরা
আর্কিওলজি হিসেবে ডিনোট করছি। অর্থাৎ প্রথমে আমরা বায়োলজিক্যাল আর কালচারালি কি বললাম, মানুষের ফিজিক্যাল ইভলিউশন, মানুষ আগে কিরম ছিল এখন কেমন হয়েছে, এই পুরো ইভলিউশনটা পড়েছি। সোশ্যাল আর কালচারালি কি পড়েছি, মানুষের কিভাবে সামাজিক এবং সাংস্কৃতিক একটা ইভলিউশন ঘটেছে। আর আর্কিওলজিতে পড়ছি এই যে আমরা জানছি, এই জানারটা একটা বেস দরকার, সেই এভিডেন্সিয়াল স্টাডিটা ডিল করছে আর্কিওলজি। অর্থাৎ এই তিনটে ব্রাঞ্চ একে অপরের সাথে ইন্টারলিঙ্ক। যদি আর্কিওলজিক্যাল এভিডেন্স না থাকে, যদি এভিডেন্সই আমরা না পাই, তাহলে আমরা না ফিজিক্যাল আর বায়োলজিক্যাল অ্যান্থ্রোপোলজির কোনো ডেটাতে আমরা কনক্লুড করতে পারবো, নাই আমরা সোশ্যাল বা কালচারাল অ্যান্থ্রোপোলজি কোনো ডেটাতে জাম্প করতে পারবো। এবার একটা ছোট্ট এক্সাম্পল দিই, বিদর্ভ জায়গায় মধুরদহ বলে একটা জায়গা রয়েছে যেখানে কিছু স্কেলেটাল এভিডেন্স পাওয়া গেছে, মেইনলি স্কাল এভিডেন্স। তো স্কাল এভিডেন্স থেকে টিথ পোর্শনটা স্টাডি করে জানতে পারা গেছে, সেই সময় আজ থেকে প্রায় 2500 বছর আগের কথা আমি বলছি, 2500 ইয়ার্স আগো, সেই সময় মানুষের দাঁতের স্টাডি থেকে বোঝা গেছে অলরেডি 2500 বছর আগে স্মোকিং হ্যাবিটস এক্সিস্ট করতো। তাহলে এই যে মানুষ স্মোক করতো বা মানুষের মধ্যে যে স্মোকিং হ্যাবিটসটা রয়েছে সেটা 2500 বছর আগেও এক্সিস্ট করতো, সেটা আমরা কি করে জানলাম, না একটা স্কেলেটাল এভিডেন্স আমরা পেলাম, একটা স্কাল স্টাডি করে তার টিথ পোর্শনে পার্টিকুলার কিছু ট্রেসেস আমরা পেয়েছি, এমন ট্রেসেস পেয়েছি সেখান থেকে আমরা স্টাডি করে জানতে পারলাম যে মানুষের মধ্যে তখন থেকেই স্মোকিং হ্যাবিটস ছিল। অর্থাৎ এনশিয়েন্ট সোসাইটিজেও মানুষ স্মোক করতো। This is the exact work of archaeology. তোমরা আর্কিওলজি নিয়ে যখনই কোনো শর্ট নোট বা আনসার লিখবে এই এক্সাম্পলটা ডেফিনেটলি দিতে পারো, দিস ইজ আ হিউজ এক্সাম্পল। ইভেন অজন্তা কেভসেও যে সকল পেন্টিংস অ্যান্ড এনগ্রেভিংস আমরা দেখতে পাই সেখান থেকে অনেক ডিডাকশনস আমরা করেছি, সেই সকল ডিডাকশনস থেকেও রিসেন্ট সোসাইটিকে অনেক লিঙ্ক আপ করা হচ্ছে ফেসবুকে, ভীষণ কমন অ্যান্ড প্রিডমিনেন্টলি এই জিনিসগুলো ভাইরাল হচ্ছে, শেয়ার হচ্ছে। এই প্রতিটা কাজ হচ্ছে আর্কিওলজিস্টের। সো আর্কিওলজিস্ট ডিল উইথ দ্য এনশিয়েন্ট সোসাইটিস, সমস্ত রকমের এভিডেন্সেসগুলো নিয়ে, অ্যান্ড দেন দে মেক আ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, সেখান থেকে কী কী ডিডাকশনস করা যেতে পারে ইন এভরি অ্যাসপেক্ট, অ্যান্ড তারপরে সেখান থেকে আমরা প্রেজেন্ট সিনারিওকে লিঙ্ক আপ করার চেষ্টা করি। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য বেসিক আর্কিওলজি। এর আন্ডারে অনেক ভাগ রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে কানেক্টস কিছু ভিডিওসের মধ্যে জানতে পারবো। এরপর আমরা প্রিহিস্ট্রি নিয়ে পড়বো, এথনো আর্কিওলজি পড়বো, সোশ্যাল আর্কিওলজি পড়বো, বিভিন্ন রিলেশনসগুলো জানবো। সো বেসিক আর্কিওলজি ইজ দিস পার্ট। আচ্ছা, তোমরা কয়েকজন আমাকে জিজ্ঞেসও করেছিলে, মেলও করেছিলে, আই উইল রিকোয়েস্ট ইউ অল টু কমেন্ট ডাউন। তাহলে যেটা হবে, অনেক সময় কী হয় একই প্রশ্ন হয়তো একাধিক মানুষের থাকে, তো অন্য যার মনে হয়তো সেম কোয়েশ্চেনটা আসছে, সে হয়তো কমেন্টের অন্যের একটা মেসেজ বা আমাদের রিপ্লাইটা দেখে সেই কনফিউশনটা ক্লিয়ার করে দিতে পারো, সো মানে পারবে। সো ইটস আ রিকোয়েস্ট, তোমরা সেই কিছু প্রবলেমসগুলো কমেন্ট সেকশনেও জানিও, চাইলে মেলও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে সিলেবাসটা কোন প্যাটার্নে আমি পড়াচ্ছি, কীভাবে এগোচ্ছি। দেখো, গ্রাজুয়েশনের সিলেবাসটাই WBCS রয়েছে, বেশ কিছু কিছু পার্ট বাদ দিয়ে এবং খুব সামান্য কয়েকটা পার্ট এক্সট্রা থাকে, অ্যান্ড UPSC-র ক্ষেত্রেও মানে মোর অর লেস সেম জিনিসই থাকে। তো কমন পার্টগুলো আমি পড়াবো যেগুলো গ্রাজুয়েশন অ্যান্ড আমাদের সিভিল সার্ভিসে লাগছে, প্লাস যেগুলো এক্সট্রা সেগুলো পড়াবো, টাইম বাই টাইম পড়াবো। এবং আমার মতো হচ্ছে একদম ছোট্ট ছোট্ট টপিকগুলোকে নিয়ে ডিল করা, মানে আমি চাইলে একটা ভিডিওতে ফিজিক্যাল অ্যান্ড বায়োলজি দুটোই বলে দিতে পারতাম, বাট আমি একসাথে করিনি, যাতে তোমাদের ঠিক যতটুকু দরকার ততটুকু ইউ ক্যান গো টু আ ভিডিও, ক্লিক ইট, ওপেন ইট, ওয়াচ ইট, সি ইট, আন্ডারস্ট্যান্ড ইট, স্টাডি ইট, বাস দেন ক্লোজ দ্য চ্যাপ্টার, যাতে তোমাদের খুঁজতে না হয়, বিকজ ভাগ দৌড় ভরি জিন্দগি মে টাইম পাওয়া যায় না, যেখানে মানুষ প্রেম করার সময় পায় না সেখানে মানুষ ভিডিওর পর ভিডিও খুঁজে টপিক বার করবে, এটা বিলাসিতা মাত্র। সো ন্যাচুরালি তোমাদের টাইম সেভ করার জন্য আমি যেটা মানে প্ল্যান করেছি, মানে প্রথম দিকে ইট ওয়াজ ইন মাই প্ল্যান যে একদম ছোট্ট ছোট টপিক নিয়ে সিঙ্গল সিঙ্গল ভিডিও বানাবো, মানে অন্য যে কোনো জায়গায় কেউ হয়তো আর্কিওলজি বললে পরে একেবারে এথনো আর্কিওলজি, প্রি হিস্ট্রি, সোশ্যাল আর্কিওলজি সব বলে দেবে, বাট আই হ্যাড টু মেক সেপারেট ভিডিওস সো দ্যাট তোমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারো। কারণ হতেই পারে আর্কিওলজি নিয়ে বুঝতে সমস্যা নেই, মানুষ মনে করতে পারে আমি এটা তো জানি, বাট আই ওয়ান্ট পার্টিকুলারলি হোয়াট ইজ এথনো আর্কিওলজি। সো এই হিসেবে সেপারেট সেপারেট ভিডিওস থাকবে, প্লেলিস্ট তো দেখতে পারবে, একটা অ্যান্থ্রোপোলজির সেপারেট একটা প্লেলিস্ট আছে, এরপরে সোশ্যাল
অ্যান্ড কালচারালের একটা প্লেলিস্ট থাকবে, আর আমার প্ল্যানিং আছে সোশ্যাল অ্যান্ড কালচারালের সেপারেট দুটো প্লেলিস্ট করার, কিন্তু কিছু জিনিস কমন থাকে, শুরুর দিকে সব কমন পার্টসগুলোই থাকবে। অ্যান্ড ফিজিক্যাল আর বায়োলজিক্যাল একটা সিঙ্গেল প্লেলিস্ট থাকবে। তো যখনই তোমরা পার্টিকুলার কোনো টপিক খুঁজছো, সেইটা কোন ব্রাঞ্চের আন্ডারে পড়ছে, ফিজিক্যাল না সোশ্যাল না আর্কিওলজি, সেটা দেখবে, দেখে নিয়ে তার আন্ডারে খুঁজবে। এবং কিছু টপিক থাকে যেগুলো ইন্টারলিঙ্কড, মানে সোশ্যাল ফিজিক্যাল বা কালচারাল তিনটার আন্ডারেই পড়ছে, সেইগুলো আমি বেসিক অ্যান্থ্রোপোলজি নামে যে প্লেলিস্টটা রয়েছে তার আন্ডারে দিয়ে দেবো, কারণ সেটাকে ভাগ করা খুব মুশকিল হয় যে কার আন্ডারে এক্স্যাক্টলি দেওয়া হবে। এছাড়া ভিডিওতে কিন্তু তোমরা ডেফিনেটলি পাবে, কারণ আমি উইকলি অ্যাটলিস্ট তিনটে করে ভিডিও আপলোড মানে করতে চাই, বা আমার ভালো লাগে টু রিচ ইউ পিপল মোর, সো ইট গেটস কোয়াইট আ লিটল ডিফিকাল্ট ফর সাম অফ ইউ খুঁজে পাওয়া। সো প্লেলিস্টে যাবে, যেই টপিকটা চাইছো তার একদম সাব টপিক কোন ব্রাঞ্চের আন্ডারে পড়ছে সেটা নিয়ে ক্লিক করবে, খুঁজে পাবে। মানে আমি আমার তরফ থেকে চেষ্টা করছি যাতে তোমাদেরকে একটু এক্সট্রা এফোর্ট দিতে না হয়, খুব তাড়াতাড়ি যাতে তোমরা অ্যাক্সেস করতে পারো, এই একটা। অ্যান্ড সেকেন্ড থিং, তোমাদের মধ্যে দু একজন আমাকে রিকোয়েস্ট করেছিলে লাইভ ক্লাসেসের জন্য, টু বি ভেরি অনেস্ট এখনও আমি স্টার্ট করিনি, বিকজ আই ওয়ান্টেড টু নো তোমরা কীরকম চাইছো, লাইক সিলেবাস প্যাটার্ন, কোন সিলেবাসের হিসেবে তোমরা এগোতে চাইছো, বা মানে ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট ফর মি টু নো, আর হার্ডলি কয়েকটা টপিকই হয়েছে। সো সেই জন্য আমি এখনও লাইভ ক্লাসেস নিয়ে আসিনি, বাট প্ল্যানিং আছে বাই জানুয়ারি উই উইল স্টার্ট হ্যাভিং লাইভ ক্লাসেস বোথ ফর অ্যান্থ্রোপোলজি অ্যান্ড ফর ম্যাথস, ম্যাথসেরটাও আমি ডিক্লেয়ার করেই দিলাম। তো তোমরা যারা লাইভ ক্লাসেস চাইছো প্লিজ কমেন্ট সেকশনে জানিও, ইট উইল ডেফিনেটলি হেল্প আস টু গেট বুস্টেড। দেখো ভাই, এটা একটা সিম্পল লজিক, একজন টিচার যেমন একজন স্টুডেন্টকে বুস্ট আপ করে, মোটিভেশন দেয়, তেমন একজন স্টুডেন্টের তরফ থেকে টিচাররা অনেক বেশি মোটিভেটেড হয়, এবং সেটাও লাইফে ভীষণ দরকার পড়ে, ভেরি ভেরি ফ্রাঙ্কলি স্পিকিং। সো একটু বুস্ট আপ তোমরা করে দিও, একটু ইন্সপায়ার তোমরা করে দিও প্লিজ। তো লাইভ ক্লাসেস নিয়ে আমরা আসবো, তোমাদের রিকোয়ারমেন্ট কেমন কি আছে, বা পার্টিকুলার কোনো টপিক যদি তোমরা লাইভ ক্লাসে চাও সেটাও বলো, সেগুলোও করাবো ফার্স্টলি, সেকেন্ডলি হলো। অ্যান্ড থার্ডলি, তোমাদের মধ্যে দু তিনজন আমাকে জিজ্ঞেস করেছিলে যে অ্যান্থ্রোপোলজির ফার্দার প্রসপেক্ট কি আছে, বা পড়লে এরপরে কি হয়। আই ওয়াজ ওভারওয়েলমড টু গেট টু হিয়ার সাচ এ কোয়েশ্চেন, কারণ এই সাবজেক্টটা নিয়ে আমার কাজকর্ম, সাবজেক্টটাকে নিয়ে বয়ে নিয়ে যাওয়াটাই আমি মানে জীবনে একটা মূল মন্ত্র ভেবে রেখেছিলাম, মানে জীবনে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড পাই বা না পাই, সাবজেক্টটা নিয়ে কিছু করি যাতে অ্যাটলিস্ট মানুষজন চিনতে পারে, বিকজ মেন উইল কাম অ্যান্ড গো, বয়ফ্রেন্ডস অ্যান্ড হাজব্যান্ডস উইল কাম অ্যান্ড গো, ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস উইল হ্যাপেন, বাট এডুকেশন উইল বি ইন লাইফ ফর এভার, অনেকটা বড় জ্ঞান দিয়ে ফেললাম, বাট ইট ইজ অ্যাকচুয়ালি ট্রু। সো ইয়েস, তোমরা যারা এইটা জানতে চেয়েছিলে অ্যাবাউট দ্য মানে ফার্দার প্রসপেক্টস অফ অ্যান্থ্রোপোলজি, কয়েকজনকে আমি রিপ্লাই দিয়েছি। তোমরা যদি আরও জানতে চাও, বা যারা হয়তো এখনও জিজ্ঞেস করে উঠতে পারোনি বাট জানতে চাইছো, তারাও একদম খুললাম খুল্লা জিজ্ঞেস করে ফেলো, একদম সেই খুললাম খুল্লাম প্যার করিংয়ের মধ্যে খুললাম খুল্লা জিজ্ঞেস করে ফেলো আর কি কী ডাউটস আছে তোমাদের মনে। আই উইল বি ওভারওয়েলম টু ক্লিয়ার অল ইয়োর ডাউটস। ইয়া, সো দ্যাটস অল ফর টুডে, অনেক ভাট বকে ফেলেছি আজকের মতো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে with another part of archaeology। আর যাওয়ার আগে একটা লাস্ট কথা বলে যাবো, সেটা হচ্ছে অনেক সময় অনেক চ্যাপ্টারে কিছু টার্মিনোলজিস থাকে, আমরা মেইন মানেটা হয়তো বুঝতে পারি বাট কিছু টার্মিনোলজিস থাকে যেগুলো বুঝতে পারি না। সো আই এম দ্য প্ল্যান টু মেক আ ভিডিও যেখানে আর স্পেশালি আর্কিওলজির ক্ষেত্রে এটা ভীষণ জরুরি, জাস্ট টার্মিনোলজিসের একটা ভিডিও করবো, যাতে যখন তোমরা টার্মসগুলো পাবে বা যখন আমি ফার্দার চ্যাপ্টার্স পড়াবো ওই টার্মসগুলো যখন বারবার আসবে তখন তোমার মনে হবে এই টার্মটা মানে তো জানি না, আই হ্যাভ টু গো অ্যান্ড গুগল আউট। তো গুগল করার থেকে ইটস বেটার ইফ ইউ গো থ্রু মাই দ্যাট ভিডিও, তাহলে তোমরা সেই টার্মসগুলোর মানে এমনি আপনি আপ জেনে যেতে পারবে, মানে এক জায়গায় করা থাকবে টার্মসগুলো। সো টার্মস অ্যান্ড টার্মিনোলজিস নিয়ে একটা সেপারেট ভিডিও আসছে, সো প্লিজ ডোন্ট গেট কনফিউজ। তোমরা ভাবতে পারো আমাদের তো গ্র্যাজুয়েশন, আমাদের এটা কেন লাগবে, কেউ ভাবতে পারো আমাদের WBCS-এ কেন লাগবে, এরকম টার্মস কেন লাগে, ইট ইজ জাস্ট লাইক আ ডিকশনারি, একটা ব্যাকবোন সাপোর্ট, যাতে যখনই কোনো টার্মস তোমরা পড়ছো অসুবিধা যাতে হয় ওই ভিডিওটা যাতে দেখে নিতে পারো, দেখলে পরে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই টার্মগুলোর কোথায় কী মানে রয়েছে। So that video is going to be only for terms and terminologies for archaeology, particularly kuno topic of syllabus na, but it is for the entire syllabus indirectly. Hope ami tomader eta clear korte parlam. So dekha hocche next video te, and christmas er shomoy shobai khub moja koro, anondo koro, mask pore raste bero, santa claus ke santa theke jokon gift nichho santa ke to give dewar chesta koro, seta life er partner santa hok ba স্ট্রিক্ট টাইট কোনো স্যান্টা হোক,
আর শীতের মৌসুমে জমিয়ে প্রেম করো, আর জমিয়ে পড়াশোনাও করো, আর জমিয়ে লুচি মাংস আর বিরিয়ানি খাও, কারণ বড়দিন আসছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেন বাই বাই, সবাই ভালো থেকো।